আল্লাহ নবী বলেন আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন ইন্না আব্দান সাহাহতু লাহু জিসমা ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা কোন বান্দার শরীরটা আমি সুস্থ রাখলাম তাকে আমি ভরণ পোষণ দিলাম খাবারের ব্যবস্থা করলাম রিজিক দিলাম টাকা পয়সা দান করলাম অর্থ সম্পদের মালিক বানাইলাম তার শরীরটা ভালো রাখলাম ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম 5 বছর হয়ে গেছে লোকটা হজ করে না 1 বছর করে না 2 বছর করে না এইভাবে 5 বছর হয়ে যায় লাইয়াফিদু ইলাইয়া আমার কাছে আসে না লা মাহরুম আল্লাহ কয় লোকটা হত অবাগা বঞ্চিত বলে নাউযুবিল্লাহ টাকা দিছে হজে যায় না একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এইভাবে হজে যায় না তো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা মাহরুম এটা বঞ্চিত টাকা পয়সা হয়ে গেলে আগে হজ করবেন টাকা পয়সা হয়ে গেলে আর ঋণ থাকলে ভিন্ন কথা ঋণ তো দিতেই হবে ওটা বেশি জরুরি ঋণ ছাড়া অন্যভাবে যদি টাকা পয়সা হয়ে যায় হজ করবেন পরে কি হবে পরে কারণ হজ করলে আপনি ধনী হয়ে যাবেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এরা মানতে জানা মানুষ কয় হজ করলে আবার ধনী হয় কেমনে সুদ না খাইলে কেমনে ধনী হয় মানে ওই যে আল্লাহ কইছে এর লাগা বিশ্বাস করতে কষ্ট হয় আর মানুষ সুদ খাইলে বড় লোক হয় এটা বিশ্বাস করতে তাড়াতাড়ি করে তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা আল্লাহর নবী কয় তোমরা হজ উমরা করো একসাথে ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কীরু খাবাসাল হাদীদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদদা হাপরের আগুনের মধ্যে স্বর্ণ রূপা যেভাবে এটাকে শুদ্ধ করা হয় পরিশুদ্ধ করা হয় স্বর্ণ আর রূপা যেভাবে ময়লা দূর করে এটাকে সংশোধন করা হয় হজে আর উমরা আদায় করার পর তোমাদের দারিদ্রতা দূর হয় তোমাদের গুনাগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয় দারিদ্রতা দূর করে কে বলেন কে দূর করে আল্লাহ ঋণ টিন না থাকলে ইনশাল্লাহ টাকা হইলে হজে যাবো ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে হজে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের তোমরা হজ করলে আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন হজ করলে আল্লাহ কি বানাবেন ধনী বানাবেন হ্যাঁ বিশ্বাস হয়তো সবার হজে যাওয়ার সময় যদি আপনি টাকা পয়সা খরচ করে রওনা করলেন যদি মারা যান পথিমধ্যে মারা গেছেন আমি যে মসজিদে তাফসির করি ওই মসজিদের সভাপতি সাহেব হজে গিয়া আপনার সৌদি আরব গিয়া মারা গেছে সৌদি আরব গিয়া মারা গেছে আলহামদুলিল্লাহ তার কবর ওই দেশে হয়েছে সৌদি আরব হয়েছে কবর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফ নামে একটা কিতাব আছে শোয়াবুল ঈমান 4100 নম্বর হাদিস নবীজি বলেন মান হাজ্জা মান খরাজা হাজ্জান ফামাতা কোন ব্যক্তি যদি হজের নিয়তে বের হয় ফামাতা বের হওয়ার পর মারা যায় ফাজরুহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ তার আমল নামায় কিয়ামত পর্যন্ত হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয় ওমান খরজা মুতামিরান ফামাতা উমরা করার জন্য বের হয়েছে আগামী রমজানে উমরায় বের হয়েছে নিয়োগ করছেন রমজানে কেন উমরা করবেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুন ফি রমাদান কা হাজ্জাতিন মাই আল্লাহ নবী কয় রমজান মাসে যেই ব্যক্তি উমরা করবে সে যেন আমার সাথে হজ করছে বুঝাইতে পারি নাই নবীজি কি বললেন উমরাতুন ফি রমাদান কা হাজ্জাতিন মাই রমজান মাসে কেউ উমরা করলে আমার সাথে হজ করার সব এই জন্য বললাম রমজানে উমরা নিয়োগ করেন রমজানে যদি উমরা যান যাওয়ার পর ফামাতা পথিমধ্যে যদি মারা যান ফাজরুহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত উমরা আদায়কারীর সওয়াব আল্লাহ আপনাকে দিবেন ওমান খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে রওনা করে করার পর পথিমধ্যে মারা যায় নিয়ত আসেনি নিয়ত আছে না কোনো ব্যক্তি জিহাদে বের হয়েছে জিহাদের নিয়তে বের হয় ফামাতা পথিমধ্যে যদি মারা যায় ফাজরুহু আজরুল গাজী ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে জিহাদ করার সওয়াব দিয়ে দেয় তাহলে লস নাই কি নাই লস নাই এটা লাভ আছে এখন আপনি যাওয়ার সময় টাকা পয়সা কিছু খরচ হবে আরে হবে কি না আসলেই তো খরচ হবে সত্যি কথাই টাকা পয়সা কিছু খরচ হবে এখন এই যে আপনার টাকা পয়সা খরচ হবে হজে রওনা করলে একটা কিতাব আছে সহিহুত তারগিব এই কিতাবের 1116 নম্বর হাদিস 1116 নম্বর হাদিস বা 14 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আয়েশা আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী আমাকে বললেন আয়েশা
টাকা পয়সা খরচ করে হজে আসলা, কষ্ট করে হজে আসলা, বাংলাদেশ থেকে রওনা করলে কত কষ্ট হয়, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, হাজি ক্যাম্পে গিয়ে কতজনের চাপ খাইতে হয়, মারামারি পর্যন্ত বুড়ারা লাগা যায়, হ্যাঁ নাও ঝুলে ঠিক হয় নেই, অনেকে মারামারি লাগে, মুরব্বীরা কষ্ট নিয়েন না, এই অংশ আমি ফিরাই নিচ্ছি, এটা বলিনি, যাই হোক, অনেক হাজি সাহেব এরকম ঝগড়া লেগে যায়, মারামারি লেগে যায় অনেকেই হজ ক্যাম্পে, মানে অর্থাৎ মেজাজ নিয়ন্ত্রণ থাকে না অনেক সময়, হতেই পারে এটা, এই যে কষ্ট সহ্য করে বিভিন্ন জন বিভিন্ন কথা কয়, হ্যাঁ তো বিভিন্ন জন বিভিন্ন কথা কয়, এই যে কথা সহ্য করে বিসানিদের সিরিয়াল ধরা লাগে, খুব মন দিয়ে শুনেন, পাসপোর্টে সিরিয়াল লাগে, টাকা দাও ডাকে, এই যে একটা পেরেশানি হয় না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আশা ইন্নালাকি মিনাল আজরি আলা ইন্নালাকি মিনাল আজরি ইন্নালাকি মিনাল আজরি আলা নাসবিকি ওয়া নাফাকাতিক, আয়েশা যেই পরিমাণ কষ্ট হাজী সাহেবের হয়, যেই পরিমাণ টাকা খরচ করা হয়, প্রত্যেকটা কষ্টর বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেয়, যতগুলা কষ্ট হয় পাসপোর্ট ভিসা সহ টাকা পয়সা অর্থ যা খরচ হয় সব সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়, এই জন্য হজে যাওয়ার পর এটা দেখো লস নাই, এটা লাভ আছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিতাব আছে নাম তাখরিজুল মুসনাদ 12 নম্বর খণ্ড 379 নম্বর পৃষ্ঠা, আল্লাহ নবী বলেন সালাসাতুন ফি জিমানিল্লাহ, তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে, কয় ব্যক্তি, এক নম্বর আল গাজী ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানের মুজাহিদ আল্লাহর জিম্মায় থাকে, দুই নম্বর আল হাজ্জু ওয়াল মুতামির, হাজী সাহেব এবং উমরা আদায় করি আল্লাহর জিম্মায় থাকে, নারীরা হজ করার সুযোগ পায় না, মা বোনরা কিভাবে হজ আদায় করবে, আম্মা জানা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ নারল জিহাদ আফজল আল আমাল, আমরা তো দেখি জিহাদ অনেক শ্রেষ্ঠ আমল, আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা নারীরা কি জিহাদের সওয়াব অর্জন করতে পারবো না, হুজুর জিহাদের তো অনেক সওয়াব, তো আমরা নারীরা জিহাদে যাবে না কেন, নবীজি বললেন লা তোমরা জিহাদে যাবে না, ওয়ালাকিন্না আফজল আল জিহাদ হাজ্জুন মাবরুর, নারীর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো কবুল হজ করা, কোন নারীর জিহাদ, এই নারীর জন্য জিহাদ হলো কোন নারী হজে যাওয়ার পর তার হজটা যদি আল্লাহ কবুল করে নেয়, ওই নারীকে জিহাদের ময়দানে গেলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়, মা বোনদেরকে ওয়াজ করবেন তোমরা হজে গেলেই জিহাদের সওয়াব পাইবা, সহিহ বুখারী হাদিস নাম্বার 1773 নম্বর হাদিসের বর্ণনা, যে মা বোনরা ওনারা হজে গেলেই তাদের হজ্জে মাবরুরের সওয়াব আল্লাহ দান করবেন, তাহলে মা বোনদেরকে আল্লাহ জেহাদের সওয়াব দান করবেন, নাসাই শরীফের 2626 কত হয়, 2626 কয় না কা কত হয়, 2626 না 2626 2626 এই তো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন জিহাদুল কাবীর ওয়াস সগীর ওয়াদ দাঈফ ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা, নবীজি বলেন বৃদ্ধ মানুষের জিহাদ, ছোট মানুষের জিহাদ, দুর্বল মানুষের জিহাদ, নারীর জিহাদ, বৃদ্ধ মানুষের জিহাদ, ছোট মানুষের জিহাদ, নারীর জিহাদ, দুর্বল মানুষের জিহাদ হলো হজ উমরা করা, বৃদ্ধ মানুষ যদি হজ আদায় করে আল্লাহ তাকে জিহাদের সওয়াব দিয়ে দেয়, নারী যদি হজ করে উমরা করে আল্লাহ তাকে জিহাদের সওয়াব দান করে দেয়, মানুষ বৃদ্ধ মানুষ তাদের সুযোগ আছে, এরা হজ করলে আল্লাহ তাদেরকে জিহাদের সওয়াব দিয়ে দেয়, তাহলে এদের সামনে কত বড় একটা সুযোগ, এই সুযোগ হাতছাড়া না করা, আল্লাহ যাদেরকে টাকা দিছে আপনারা তাড়াতাড়ি হজ করবেন, হজ আদায় বিলম্ব না করা, বলেন তো হজ আদায় কি না করা, বিলম্ব না করা, এটা কিতাব আছে হাদিসের কিতাব নাম ইবনে মাজাহ, এই হাদিসের কিতাবের 2883 নম্বর হাদিস 2883 কত হয়, 2883 2883 2883 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, কোন ব্যক্তি যদি হজের নিয়োগ করে সে যেন তাড়াতাড়ি হজ করে, ফাইন্নাহু কদিয়াম রাজুল মারিস, কখনো মানুষ অসুস্থ হয়ে যায়, তুমি হজ আদায় করার জন্য টাকা জমাইলা 5 লাখ 5.5 লাখ, তোমার তো জানা নাই তুমি অসুস্থ হয়ে যেতে পারো, অত্যাদিল্লুদ্দাল্লাহ, কখনো কখনো প্রয়োজনীয় জিনিস হারা যায়, এমন হইতে পারে আপনার জমানো টাকা ডাকাতে নিয়ে যাবে, চোরে নিয়ে যাবে, আপনি টাকা জমা টমা রাখছেন আগামী বছর, না না পরের বছর, না না পরের বছর, না পরের বছর, এই খালি পরের বছর বছর করতেছেন, চোরে টাকা নিয়ে যেতে পারে,
তারিদুল হাজা প্রয়োজন আপনার সামনে এসে যেতে পারে। এই যে করোনা ভাইরাস নামক প্রয়োজন আসার কারণে কত হাজি সাহেবদের জমানো টাকা শেষ, হজ করতে পারে নাই, কি করতে পারে নাই, হজ করতে পারে নাই, আরে ভাগ্য খারাপ হজ যাইতে পারে নাই। তো দেখেন এই যে এই প্রয়োজন এসে যেতে পারে, তাই নবীজি বললেন তাড়াতাড়ি হজ করো, তাড়াতাড়ি হজ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা সহিহুত তারগিব কিতাবের হাদিস নাম্বার 1111, চারটা একে কত হয় 1111, কি সুন্দর হাদিস। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাআজ্জালু ইলাল হাজ্জি ইয়ানি আল ফরিদা, তোমরা ফরজ হজ আদায় করো তাড়াতাড়ি, ফরজ হজে বিলম্ব করবা না, ফরজ হজ তাড়াতাড়ি আদায় করো। তাহলে আজকে আমাদের দুইটা আমল আমাদের সামনে, একটা হজ করা আর একটা কোরবানি করা। হজ কার জন্য করা? আল্লাহর জন্য। কোরবানি কার জন্য করা? আল্লাহর জন্য। হজ আল্লাহর জন্য করা, কোরবানি আল্লাহর জন্য। তবে হজটা যেন হজ্জে মাবরুর হয় এই দোয়া করা আল্লাহর কাছে, মানে কবুল হজ যেন হয়। কবুল হজ যদি না হয় তাহলে তো সমস্যা, হজ কিন্তু কবুল হজ হতে হবে। এই দোয়া আল্লাহর কাছে করা যেন হজটা কবুল হজ হয়। বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের একমাত্র প্রতিদান হলো মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। কবুল হজের প্রতিদান আল্লাহ জান্নাতের মেহমান। সহিহ বুখারী হাদিস নাম্বার 1521 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে এক সাহাবা প্রশ্ন করলেন কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ, নবী বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর ঈমান আনা সবচাইতে শ্রেষ্ঠ আমল। সাহাবা প্রশ্ন করলেন এরপর কোন আমলটা শ্রেষ্ঠ, নবীজি জবাব দিলেন এরপর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা শ্রেষ্ঠ আবাদত। আপনি জানেন হজের মাসালা পড়তে গিয়ে আমি দেখি সব জায়গায় জিহাদের কথা হয়েছে, নবী হজ জিহাদ, হজ জিহাদ, কেন হজ করতেও কষ্ট হয় জিহাদেও কষ্ট হয়, তাই নবীজি হজ জিহাদ, হজ জিহাদ, সব জায়গায় হজের কথা আনছে জিহাদের কথা আনছে। তো নবীজির বলছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা, বললেন ঈমান আনা আল্লাহর উপর, নবীর উপর ঈমান আনা। দুই নাম্বার বলতেছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন দুই নাম্বার শ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদতটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ মানে সন্ত্রাস না, এটা জনগণকে বুঝাইতে হবে, জনগণকে বয়ান দিয়ে বুঝাইতে হবে, জনগণকে কাছে গিয়ে বুঝাইবেন যে সন্ত্রাস আর জিহাদ এক না। আপনারা জঙ্গি মনে করেন যাকে, এটার নাম জিহাদ না, জিহাদ একটা পবিত্র জিনিসের নাম, পবিত্র বিধানের নাম, সন্ত্রাস আর জঙ্গি দমন করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো জিহাদ। সন্ত্রাস এবং জঙ্গি দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ। জিহাদ মানে জঙ্গিবাদ না, জিহাদ মানে সন্ত্রাস না, সন্ত্রাস নির্মূল করার নাম জিহাদ, জঙ্গিবাদ নির্মূল করার নাম জিহাদ, অবৈধভাবে অন্যায়ভাবে কোনো মুসলমানের উপর কোনো মানুষের উপর আক্রমণ করা, এই আক্রমণ যেন না হয় এটাকে প্রতিহত করার নাম জিহাদ। ইতিহাস জনগণকে বলবেন 13 বছর মুসলমানরা শুধু আক্রমণ সহ্য করছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এবার আর সহ্য না, এবার প্রতিহত করেন। প্রথমেই বলে নাই যে আপনারা শুধু এবারে ঝাঁপিয়ে পড়েন, আল্লাহ বলছে প্রতিহত করেন। এরপরে আল্লাহ বলছে উযিনারিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আর জুলুমের শিকার হওয়া যাবে না, এবার আপনারা পাল্টা আক্রমণ করবেন। তাহলে ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম প্রথমে কারো উপর আক্রমণ করে না, অন্যরা আক্রমণ করে ইসলাম এটাকে দমন করে। ইসলাম আক্রমণ শিখায় না, ইসলাম নিপীড়ন শিখায় না, ইসলাম জুলুম শিখায় না, ইসলাম নির্যাতন শিখায় না, নির্যাতন প্রতিহত করা ইসলাম শিখায়, জুলুম প্রতিহত করা ইসলাম শিখায়, জঙ্গিবাদ দমন করা ইসলাম শিখায়, সন্ত্রাস নির্মূল করা ইসলাম শিখায়। ইসলাম আর জিহাদ হলো একটা পবিত্র বিধানের নাম, এটা মনে রাখতে হবে। জিহাদ মানে সন্ত্রাস না, এটা বুঝাবেন জনগণকে, ইসলামের ইতিহাস শোনাবেন, মক্কা জীবন শোনাবেন নবীর, মদিনা জীবন শোনাবেন। আমি বিশ্বাস করি যারা এটা বুঝে না, এরা যখন মক্কা মদিনা জীবনী শুনবে, নবীজির এই জীবনী তাদের সামনে বললে, তখন স্পষ্ট বুঝবে তারা আসলেই তো ইসলাম সন্ত্রাসের নাম না, ইসলাম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না, জিহাদ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না, এটা মানুষকে ভুল বুঝানো হয়, এই জন্য মানুষ জিনিসটা বুঝে না। কথা কি বুঝে আসছে সবার? এই জন্য আপনারাও সবাই মক্কা জীবনী মদিনা জীবনীটা পড়ে দেন, নবীজির মক্কী জীবনী মদিনা, প্রথমে 13 বছরের জীবনীটা পড়বেন আলাদা, আন্দাজি প্রথমে মদিনা জীবন পড়বেন না, প্রথমে মক্কী জীবন পড়বেন, গোটা 23 বছর পড়ার আগে প্রথমে 13 বছর পড়বেন, এরপরে 10 বছর পড়বেন, এইভাবে 23 বছর পড়বেন, আপনি স্পষ্ট বুঝতে পারবেন মুসলমান শুধু আক্রমণ সহ্য করেছে আর আক্রমণ প্রতিহত করার নাম হয়েছে জিহাদ। তাহলে বলেন তো জিহাদ মানে কি, প্রথমে আক্রমণ করছে না আক্রমণ প্রতিহত করছে? হ্যাঁ, এটার নাম জিহাদ। এটা আমরা বুঝাইতে হবে, এটা যারা বুঝে না এদেরকে বুঝান।
কাছে ডেকে ডেকে বুঝাবেন। আমি অনেককে বুঝাইতে সক্ষম হয়েছি যারা বুঝতো না, বুঝানোর পর এদেরকে বই দিছি ধরে ধরে, এই বই পড়েন, পড়ার পর ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে। তখন ওই বই পড়ার পর তাদের কাছে স্পষ্ট হয়েছে জিহাদ হলো পবিত্র বিধান, সন্ত্রাস হলো আবু জাহেলের নাম। জিহাদ হলো পবিত্র বিধান, সন্ত্রাসী কর্মকাণ্ড কাফেররা শুরু করছে প্রথম, মুসলমানরা শুরু করে নাই। তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড কি মুসলমানরা করছে প্রথম না কাফেররা? এটা কেন বললাম? হজের সাথে জিহাদের কথা সব জায়গায় আসতেছে, এটা যেন কেউ ভুল না বুঝেন যে হুজুর জিহাদের সাথে হজের একটা, হজ একটা কত বড় ইবাদত, এটার সাথে আবার আপনারা এই জঙ্গি জঙ্গি শব্দটা বলেন গেল। তাহলে জিহাদ মানে কি জঙ্গি? না, জঙ্গিবাদ দমন করা। জিহাদ মানে কি সন্ত্রাস? সন্ত্রাস দমন করা। মনে থাকবে তো সবার? হ্যাঁ, আমি আমাদের বাংলাদেশের কোন একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছি, কোথায় মনে নাই, হাঁটতে হাঁটতে, যে জিহাদ আর সন্ত্রাস এক না। কি লেখা আছে ওখানে? জিহাদ আর সন্ত্রাস এক না। লেখাটা দেখে আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, এই সত্যি কথা লেখছে। এটা আমাদের দেশের কোনো একটা ফোর্স, কোনো এক বাহিনী লিখে রাখছে, জেহাদ আর সন্ত্রাস এক না, ওনারা লিখে রাখছে, কোনো একটা বাহিনী সম্ভবত সরকারি, ওনারা লিখে রাখছে। এইটা একটা সত্য কথা, জেহাদ সন্ত্রাস এক না। তাহলে এটা বুঝাইতে হবে জনগণকে, জিহাদ ভাই একটা পবিত্র বিধানের নাম, এটা সন্ত্রাস না। আপনার আব্বাকে বুঝাইবেন, আপনার আম্মাকে বুঝাইবেন, আপনার যেই ভাইটা কলেজ ভার্সিটিতে পড়ে তারে বুঝাইবেন, বলবেন 13 বছরের নবীর জীবনীটা পড়েন, এরপরে 10 বছরের জীবনী পড়েন, ইনশাল্লাহ সবার সামনে ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে। কি মনে থাকবে তো সবার? ইনশাল্লাহ নবীজির জীবনীটা সবাই পড়বেন তো? ইনশাল্লাহ ঘরে ঘরে সবাই নবীর জীবনীটা পড়া দরকার। আমার বয়ানও আছে সিরাত সিরিজের উপর, সিরাত মানে নবীর জীবনীর উপর লম্বা আলোচনা আছে, সম্ভবত 14-15 সিরিজে বয়ান আছে, সিরাত আল মুস্তাকিম চ্যানেলের মধ্যে আছে হয়তো, তো ওখানে পাওয়া যায় একদম নবীজির জন্ম থেকে নিয়ে আস্তে আস্তে কীভাবে এইভাবে একের পরে এক, একের পরে এক গিয়েছে, এইভাবে আলোচনাগুলো আছে, সম্ভবত পাওয়া যাবে। এখন আছে কি না আমি জানি না, থাকলে তো ভালো কথা, না থাকলে নাই, না থাকলে আবার কখনো করলে শুনে নেবেন জিহাদ আর সন্ত্রাস কি এক কিনা। খায়ের বলতেছিলাম যে সব জায়গায় হজের সাথে জিহাদ, হজের সাথে জিহাদ। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 নম্বর আল্লাহর কাছে প্রিয় আমল জিহাদ করা। পরে প্রশ্ন করলো, হুজুর এরপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন, হাজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর, কবুল হজ করা। এই কবুল হজ হলো এরপরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। বুখারি শরীফের 1521, 1520, 1521, 1573 এই সব হাদিসগুলা হজের ব্যাপারে, জিহাদের ব্যাপারে। তাহলে হজ এবং জিহাদ একসাথে আসাটা বুঝতে হবে আমাদের, হজও আল্লাহর জন্য, জিহাদও আল্লাহর জন্য। বাকি পাশে আমরা ব্যাখ্যাটা করে দিব যে জিহাদ মানে এটা সন্ত্রাস না। আমাদের অনেক হাজি সাহেবরা হজে যাওয়ার সময় এই বয়ান শুনলে অনেক অবুঝ বলতে পারে, এটা আবার কী করলেন জিহাদ, হজের সাথে আপনি আবার এটা কোন বয়ান লাগাইলেন? তখন বুঝাই দিতে হবে যে ভাই আসলে আসলে বিষয়টা এমন। আল্লাহ আমাদের, আপনারা কি মোটামুটি বুঝছেন জিহাদ আর সন্ত্রাস কি এক না? এটা সম্পূর্ণ আলাদা। এটা শুধু এই জায়গায় মাথা নাড়াইলে হবে না, লোকদেরকে ধরে ধরে বুঝাবেন এই সত্যি কথাটা, মানুষকে বুঝাবেন। মাদ্রাসায় হুজুররা কি সব দায়িত্ব নিছে? আপনারাও নিতে হবে। খালি চান যে হুজুরা সব বাড়ি খাক, পিঠাগুড়া খাক, আপনারা না খান, এই জন্য আপনারাও বুঝাবেন সবাইকে, আল্লাহ তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিলেন, এই দুই ইবাদত করতে গিয়ে আমরা যেন লোক দেখানো ইবাদত না করি। আল্লাহ আমাদের সকলকে লোক দেখানো ইবাদত যেন আমরা না করি, এই ইবাদত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। লোক দেখানো ইবাদত বলতেছিলাম শিরিক, ছোট শিরিক আর হলো গোপন শিরিক। এই গোপন শিরিক আর ছোট শিরিক কোনো আমলের সাথে লাগলে এই আমলের ব্যাপারে আল্লাহ বলে আমি এই আমল থেকে মুক্ত বলেন, নাউজুবিল্লাহ। ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 4202 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ক্বালা আল্লাহু আযযা ওয়া জাল, আল্লাহ বলেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরকি, আমি যারা আমার সাথে শিরিক করে তাদের সাথে আমি আল্লাহ পূত পবিত্র, তাদের থেকে আমি আল্লাহ পূর্ণ পবিত্র। শিরিককারীদের সাথে আমি আল্লাহ নাই। আল্লাহ বলেন, ফামান আমিল আলী আমালা, আমার জন্য যদি কেউ আমল করে বলেন তো আমরা কোরবানি করি কার জন্য? হজ করি কার জন্য? আল্লাহ বলে আমার জন্য যদি কেউ আমল করে, আর শরাকা ফিহি গাইরি, এই আমলের মধ্যে যদি আমি ছাড়া অন্য কাউকে অংশীদার বানায়, দেখেন কি বলে আল্লাহ, আল্লাহ বলে আমার জন্য যদি আমল করে, এই আমলের মধ্যে যদি অন্য কাউকে অংশীদার বানায়, তাহলে আল্লাহ বলেন, আনা বারি উম মিনহু, আমি এই আমল থেকে মুক্ত, এই আমলের ব্যাপারে আমি জানি না। ওয়াহুয়া লিল্লাযী আশরাকা, সে যে আমল করছে, যার জন্য করছে তার জন্য হবে, আমি আল্লাহ এই আমল কবুল করব না বলেন, নাউযুবিল্লাহ।
কোরবানি যদি আল্লাহর জন্য করেন তাহলে আল্লাহ কবুল করবে, কোরবানি যদি গায়রুল্লাহর জন্য করেন আল্লাহ কবুল করবে না। এবার শুনেন, আপনি বললেন আমি আল্লাহর নামে কোরবানি করলাম, আবার সাথে ওনার নাম বললেন, আল্লাহ বলে দিয়েছেন এই কোরবানি ওনার জন্যই হবে আমার জন্য হবে না, আমি এই কোরবানির মধ্যে নাই,